অবশেষে নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এবং নির্ধারিত সময়ে বিপ্লবী জেলা মেদিনীপুর থেকে বিপ্লবীদের মাটি গেল দিল্লির উদ্দেশ্যে। এদিন সিআইএসএফ ইউনিটের পক্ষ থেকে সেই মাটি তুলে দেওয়া হল নেহেরু যুব কেন্দ্রের কর্মকর্তাদের হাতে। প্রায় 119টি গ্রামের মাটি দেওয়া হল এই জেলা থেকে। এই মাটি সংগ্রহ করা হয়েছে মূলত 16টি ব্লক এবং 5টি পৌরসভা এলাকা থেকে। এই জেলার দায়িত্বে ছিলেন শালবনী নোট মুদ্রণ কেন্দ্র BRMNMPL এর CISF ইউনিট। ইউনিটের কমান্ডেন্ট চঞ্চল সরকার বললেন, আমরা আদেশ মতো মাটি সংগ্রহ শুরু করেছি জেলা থেকে। শুধু বিপ্লবী ক্ষুদিরাম বসুর বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা আছে তা নয়, সম্প্রতি নিহত ভারতীয় জওয়ানদের বাড়ি থেকেও এই মাটি সংগ্রহ করেছি দফায় দফায়। আজকে সেই 21 ঘড়া মাটি আমরা তুলে দিলাম নির্দিষ্ট কর্মকর্তাদের হাতে, যা অমৃত বাটিকার জন্য ট্রেনিং রওনা দেবে দিল্লির উদ্দেশ্যে। বিআরবি এনএমপিএল শালবনীকে নোডাল ইউনিট ডিক্লেয়ার করা হয়েছিল মেরি মিট্টি মেরে দেশের জন্য। এখানে আমরা বিভিন্ন গ্রামের থেকে 119টা গ্রামের থেকে আমরা মাটি কালেকশন করেছি, যেগুলো 16টা ব্লক এবং 5টা ইউএলবি থেকে, ওগুলো একসাথে মিট্টি মিশ্রণ করা হয়েছে। 21টা কলেজ, অমৃত কলেজ তৈরি করা হয়েছে। সেই অমৃত কলেজগুলো আমরা আজ নেহেরু যুব কেন্দ্র পশ্চিম মেদিনীপুরকে হ্যান্ডওভার করলাম, এনারা এগুলো নিয়ে যাবেন দিল্লিতে।